মেখলিগঞ্জ হাসপাতালের সুপারের মানবিক রূপ। মেখলিগঞ্জ হাসপাতালে এখন মানসিক ভারসাম্যহীন ক্যান্সার ভরসা। প্রায় এক বছর সময় ধরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের বিশ্রামাগার এখন মানসিক ভারসাম্যহীন ক্যান্সার স্থায়ী ঠিকানা। গত বছর 13ই মে তাকে হাসপাতাল সংলগ্ন একটি শেডঘর থেকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে এনে সুস্থ করে তোলেন মেখলিগঞ্জ হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস। গত বছর মে মাস নাগাদ বেশ কিছুদিন ধরেই এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাসপাতাল সংলগ্ন এলাকার একটি শেডঘরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই ব্যক্তির পরিবারই তাকে এই অবস্থায় ছেড়ে চলে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছিল। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস দাসের নেতৃত্বে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের কর্মীরা ওই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ব্যক্তিকে শেড ঘর থেকে উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা ও চিকিৎসা শুরু করে সেই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ব্যক্তির। দীর্ঘদিন ধরে কুষ্ঠরোগে ভুগছিলেন তিনি। তার দুপায়ে ও ডান হাতে কুষ্ঠ হয়েছিল। তার পা দুটি পচে গিয়ে পোকা হয়ে গিয়েছিল। প্রায় 500 পোকা ওই ব্যক্তির পা থেকে নিজে বের করেছিলেন সুপার। ওই ব্যক্তির বাঁ পায়ে 4টি ও ডান পায়ের একটি আঙুল নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসার সাহায্যে সংকটজনক অবস্থা থেকে ওই ব্যক্তিকে সুস্থ করে তোলেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস দাস। তার মানবিক রূপে মুগ্ধ মেখলিগঞ্জের 8 থেকে 80 সকলে। সম্পূর্ণরূপে সুস্থ হবার পর তাকে তার নাম জিজ্ঞেস করা হলে সে নিজের নাম জানাতে পারে না। হাতের ট্যাটু দেখে জানা যায় তার নাম কাঞ্চা। এখনও নিজের বাড়ির ঠিকানা বলতে পারেনি সে। দীর্ঘ এই সময়ে তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন কাঞ্চার দুবেলার অন্ন জোটে মেখলিগঞ্জ হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাসের সৌজন্য নেই। এ বিষয়ে কি বলছেন মেখলিগঞ্জ হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস ও কি বলেছেন হাসপাতালের কর্মীরা, আসুন শুনে নেওয়া যাক। মেখলিগঞ্জ হাসপাতালের সুপারের মানবিক রূপ। মেখলিগঞ্জ হাসপাতালে এখন মানসিক ভারসাম্যহীন ক্যান্সার ভরসা। প্রায় এক বছর সময় ধরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের বিশ্রামাগার এখন মানসিক ভারসাম্যহীন ক্যান্সার স্থায়ী ঠিকানা। গত বছর 13ই মে তাকে হাসপাতাল সংলগ্ন একটি শেডঘর থেকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে এনে সুস্থ করে তোলেন মেখলিগঞ্জ হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস। গত বছর মে মাস নাগাদ বেশ কিছুদিন ধরেই এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাসপাতাল সংলগ্ন এলাকার একটি শেডঘরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেই ব্যক্তির পরিবারই তাকে এই অবস্থায় ছেড়ে চলে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছিল। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস দাসের নেতৃত্বে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের কর্মীরা ওই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ব্যক্তিকে শেড ঘর থেকে উদ্ধার করে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা ও চিকিৎসা শুরু করে সেই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ব্যক্তির। দীর্ঘদিন ধরে কুষ্ঠরোগে ভুগছিলেন তিনি। তার দুপায়ে ও ডান হাতে কুষ্ঠ হয়েছিল। তার পা দুটি পচে গিয়ে পোকা হয়ে গিয়েছিল। প্রায় 500 পোকা ওই ব্যক্তির পা থেকে নিজে বের করেছিলেন সুপার। ওই ব্যক্তির বাঁ পায়ে 4টি ও ডান পায়ের একটি আঙুল নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসার সাহায্যে সংকটজনক অবস্থা থেকে ওই ব্যক্তিকে সুস্থ করে তোলেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস দাস। তার মানবিক রূপে মুগ্ধ মেখলিগঞ্জের 8 থেকে 80 সকলে। সম্পূর্ণরূপে সুস্থ হবার পর তাকে তার নাম জিজ্ঞেস করা হলে সে নিজের নাম জানাতে পারে না। হাতের ট্যাটু দেখে জানা যায় তার নাম কাঞ্চা। এখনও নিজের বাড়ির ঠিকানা বলতে পারেনি সে। দীর্ঘ এই সময়ে তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন কাঞ্চার দুবেলার অন্ন জোটে মেখলিগঞ্জ হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাসের সৌজন্য নেই। এ বিষয়ে কি বলছেন মেখলিগঞ্জ হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস ও কি বলেছেন হাসপাতালের কর্মীরা, আসুন শুনে নেওয়া যাক।